চলো ভাই দেখো আপনি কি করতে জনতা মাফ নেই করে গি কনক ভাই সামনে রাতন ভাই এখানে আর আজকে আমি ফিরছে তার কনক দাস গেলে কলকাতায় সত্তম ভাই কিন্তু বিরতে নেই আজকে সত্তম ভাই অনেক ইম্পর্টেন্ট কাজ করছে ওর জীবনের লাইফে তো দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু সামন থেকে শুরু হচ্ছে এই যে এই রাস্তায় আমরা কিন্তু স্টান্ট হবে এখন কনক ভাই কিন্তু আস্তে আস্তে বুঝি শুরু দাদন ভাই কিন্তু হাতে সাইকেল সালাইয়ে দুঃখ কায় খতম নি হতাবে দাদন ভাই কিন্তু ট্রিপটা শুরু করবে কনক ভাই কিছু বলবে কনক ভাই বলেছে কনক ভাই দিবে কিন্তু দাতন ভাই তাও ভয়ে ভয়ে ডিপ মারতে গিয়ে কতবার পরে দেখি একদিন কিন্তু ট্রেনে ঢুকাই দিছিল এই দেখো এগুলাকে কি ডিপ বলে এখন চলছে আমি আমার সাইকেল আছে আমি কিছুই পারি নাই ট্রেন আসলে তোমাদের ট্রেন কেসা লাগা মে মজাক Thank you.
যাবেন সাইকেলে, তারপর ভাই যাত্রা দিচ্ছে এরকম মেয়েরা কনক ভাইয়ের ট্রিপ দেখবা, এইরকম কনক ভাইয়ের ট্রিপ কনক ভাই কিন্তু লিভেন। তো চলো এখন তোমাদের কিছু সিনেমেটিক দেখানো যাক। গাইস আমরা কিন্তু এখন নিউ কুচ বিহার যাচ্ছি, সাইডে একবার এই ভাঙা চিপা গলি দিয়া তোমাদের জন্যই সামনে দিয়ে দেখো ট্রেন আসতেছে কোনটা। আমরা কিন্তু অনেক কষ্টে এসে পড়েছি, আমরা একটা খ্যাতের মাঝখান দিয়ে এসেছিলাম, একটি নতুন এক্সপিরিয়েন্স। তাদের ভাই চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেশি। এই দেখো সামনে কনক, কনক ভাই কিন্তু আমাদের জন্য ওয়েট করে না, কনক আগিয়ে বেরিয়ে গেছে। ভিডিওটা কিন্তু কাঁপবে একটু, দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা স্যার, পার্টিশন খুলে গেছে আমরা জানি না। আমরা কিন্তু ট্রেনে আজকের ব্লগটা এই
এইখান পর্যন্তই থাক, আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আমরা আসতে থাকবো। লাইক করে দিবা সবাই, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ठोक दीजिए महाकाल का सर, तबाह कर लाएंगे उसे, ठोक दीजिए। 5,000 लौटे दिख जाना चाहिए, ये 4,000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ। क्या महा